সুপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আজকে আমরা সরল দণ্ডচিত্র বা সিম্পল বার ডায়াগ্রাম কিভাবে তৈরি করতে হয় সে বিষয়টি আলোচনা করব। তা আমরা প্রথমে একটি ডাটা দেখে নেই, যে ডাটাটা হচ্ছে ফসল শ্রেণী। এখানে পাঁচটা ফসল রয়েছে, ধান, পাট, গম, ভুট্টা, যব। এগুলোর উৎপাদন মেট্রিক টন হিসাবে নেওয়া হয়েছে, যে ধানের উৎপাদন হচ্ছে 20 টন, পাট হচ্ছে 30 টন, গম হচ্ছে 20 মেট্রিক টন, ভুট্টা হচ্ছে 15 এবং যব হচ্ছে 15। এখন আমরা এই সরল দণ্ডচিত্র যেটা দেখি, এখানে এরকম একটা প্রত্যেকটা শ্রেণীর জন্য একটা করে দণ্ড নিতে হয়, যে এটা একটা দণ্ড হিসাবে আছে। আমরা প্রথম যেটা ধানের ক্ষেত্রে দেখি, তো ধানের ক্ষেত্রে আমরা বলেছি যে এটার উৎপাদন হচ্ছে বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 মেট্রিক টন। তাহলে 20 বরাবর এখানে এটা হবে তার সর্বোচ্চ সীমা রেখা 20 এখানে। তারপর আমরা যদি পাট দেখি, পাটের উৎপাদন যেটা আছে 30, তাহলে এটা এই 30 বরাবর যে রেখাটা, এই রেখায় এসে এখানে শেষ হবে এই দণ্ডটা বা বারটা শেষ হবে। গম হচ্ছে 20, তো এখানে আমরা দেখেছি অলরেডি এই বরাবর এখানে আসবে, এই রেখা বরাবর 20 বরাবর। আর ভুট্টা হচ্ছে 15 হচ্ছে এখানে এই বরাবর রেখাটা আসবে, এখানে দণ্ডটা এই পর্যন্ত আসবে। এবং যব হচ্ছে 15, সেটাও একইভাবে এই 15 যে রেখাটা আছে সেই বরাবর আসবে। এখানে একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে, যে সেখানে যে প্রথম তো এখানে কর্নারে 0 থাকবে, 0 থেকে এটা হচ্ছে এক্স অক্ষরেখা, আরেকটা হচ্ছে ওয়াই রেখা আর কি। দুইটা রেখা বরাবর আমরা ওয়াই বরাবর আমরা ফ্রিকোয়েন্সি বা উৎপাদন মেট্রিক টন নিয়েছি, আর এক্স বরাবর ও এক্স বরাবর এক্স অক্ষ বরাবর যেটা আছে সেটা আমরা এই ফসল শ্রেণী বা এখানে আমরা শ্রেণীগুলা উল্লেখ করতে পারি। তো এইভাবে আমাদেরকে সরল দণ্ডচিত্র বা সিম্পল বার ডায়াগ্রাম তৈরি করতে হয়। আমরা এরপরে যেটা দেখব সেটা হচ্ছে অংশ বিশিষ্ট দণ্ডচিত্র। অংশ বিশিষ্ট দণ্ডচিত্রের মধ্যে আমরা এখানে দুইটা ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছি, যে একটা হচ্ছে যে চটের ফ্রিকোয়েন্সি, একটা হচ্ছে সালার ফ্রিকোয়েন্সি। এটা উৎপাদন হিসাবে আমরা নিয়েছি, যে দুইটা একই পাটজাত পণ্য, দুইটা চট ও পাটজাত পণ্য এবং সালাও পাটজাত পণ্য, দুইটার উৎপাদন কোন বছর কিরকম হয়েছে। এগুলো শ্রেণীটা হচ্ছে এখানে বছরটা, যে বছর হিসাবে আমরা নিব। এটা এক্স অক্ষ বরাবর থাকবে, যে এটা হচ্ছে এক্স অক্ষ, এবং এখানে যে ফ্রিকোয়েন্সি গুলা থাকবে সেগুলো ওয়াই অক্ষ বরাবর আছে। তা আমরা এখানে দেখি যে 1971-72 এখানে চট ছিল 200, এখানে এই 200 বরাবর রেখাটা এখানে আছে, আর ছালা হচ্ছে 150। অর্থাৎ এখানে 200টা যেখানে চটের অংশটা শেষ হবে সেখান থেকে উপরের দিকে ছালার অংশটা আসবে, এই হচ্ছে বিষয়টা এখানে। অর্থাৎ দুইটা অংশই, একটা অংশের পরে প্রথমটা যেটা চট, এই চটের উপরে ছালার অংশটা বা ছালার ফ্রিকোয়েন্সিটা অবস্থান করবে। এবং এটা আমরা দেখব যে এখানে 200 এবং 150 কত হতে পারে, 350। অর্থাৎ এই রেখা বরাবর এখানে 300 এবং 400 মাঝামাঝি রেখা বরাবর এটা এসেছে। তারপর 1972-73 আমরা যেটা দেখি, 1972-এ চট ছিল 175 টন এবং ছালা ছিল 225 টন। তাহলে এখানে প্রথম হচ্ছে 175, অর্থাৎ 200 একটু নিচে থাকবে রেখাটা, এবং 225 যেটা, যে 175 এবং 225 টোটাল হচ্ছে 400। তাহলে এটা আমরা দেখতেছি যে টোটাল যে বারটা সেটা 400 বরাবর এসেছে। তারপর 1973-74 আমরা দেখি যে এখানে 1973-74 এখানে আছে 200, এখানে 250। অর্থাৎ প্রথম যে দাগটা, নীল যে দাগটা, সেটা আসবে 200 বরাবর আসবে, এবং আর এরপরে 250 মানে হচ্ছে 450। 200-এর সাথে যদি আমরা 250 যোগ করি, এই 200 এবং 250 সেটা হচ্ছে 450, তাহলে 400 এবং 500 মাঝামাঝি একটা রেখা বরাবর এটা আসছে। তারপরে আমরা যদি 1974-75 দেখি, সেই 74-75 যেটা আছে সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম অংশটা 200, চটের অংশটা, এবং তারপরেটা হচ্ছে 275। এখানে মোটামুটি 200 এবং 275 যোগ করলে 475 পর্যন্ত এই রেখাটা, এখানে সর্বশেষ রেখাটা আসবে আর কি।
তারপর 1975-76 যেটা সেটা আমরা এখানে প্রথমটা 200 দেখতে পাচ্ছি, 200 এবং বাকিটা হচ্ছে 300, অর্থাৎ 200 এবং 300 যোগ করলে এখানে 500 এই বরাবর আসতেছে। তাহলে এখানে মোটামুটি, এবং 1976 যেটা সেটা এখানে আমরা দেখতে পাচ্ছি না ডাটার মধ্যে। তা এইখানে যে বিষয়টা এই এখানেও তাই আছে, এটা আবার সামান্য বেড়েছে আর কি। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা সম্ভবত 225 হবে, 225 এবং 1976-77 225 এবং 300, এরকম যদি হয় তাহলে সেটা 575 হবে টোটাল, এরকম হচ্ছে বিষয়টা। অর্থাৎ 1976-77 যেটা 77-77 ঘটনাটা যেটা ছিল সেটা সম্ভবত এখানে 225 এবং এটা হচ্ছে 300। অর্থাৎ এখানে যে বিষয়টা হবে যে টোটাল যে বারটা, এই বারটার দৈর্ঘ্য হবে এই দুইটার সমষ্টি, অর্থাৎ চটের এবং ছালার যে উৎপাদন, এই উৎপাদনের সমষ্টিটা হবে টোটাল বারের সমষ্টি। এখানে আমরা যখন আমরা পরীক্ষার খাতা আঁকবো তখন আমরা এরকম কালার ব্যবহার করতে পারি, অথবা আমরা এখানে রেখা দিতে পারি। যেমন নিচেরটা যদি রেখা রেখা দেই, এটা উপরেরটা যদি এরকম টান টান দেই, এভাবে আমরা করতে পারি, সেটা আমরা ওইভাবে পরীক্ষার খাতায় দেখাতে পারি। তো এটাকে আমরা অংশ বিশিষ্ট দণ্ডচিত্র বা কম্পোনেন্ট অফ বার ডায়াগ্রাম বলে থাকি। নেক্সট আমরা আলোচনা করব যৌগিক দণ্ডচিত্র, যেটা যৌগিক দণ্ডচিত্র মাল্টিপল বার ডায়াগ্রাম। এখানে আলাদা আলাদা দণ্ড দেওয়া হবে, অর্থাৎ যেমন আমরা এখানে যদি দুইটা ফ্রিকোয়েন্সি দেখি, যে একটা হচ্ছে চালের মূল্য, এটা একটা ফ্রিকোয়েন্সি, আরেকটা হচ্ছে পাটের মূল্য, এটা হচ্ছে আরেকটা ফ্রিকোয়েন্সি, দুইটা ফ্রিকোয়েন্সি আমরা এখানে দেখতে পাচ্ছি। তাহলে সেখানে প্রত্যেকটা ফ্রিকোয়েন্সির জন্য, যে চালের জন্য একটা, এটা চালের জন্য, আবার পাটের মূল্য যেটা আছে সেটা গোলাপিটা, এরকম নীল একটা গোল আর একটা গোলাপি বা খয়েরি, যে আমরা দুইটা দণ্ড এখানে আমরা দেখতে পাচ্ছি। এখানে চাল যেটা 1961 সালে যেটা ছিল, 1961 সালে চাল হচ্ছে 40 টাকা, এখানে 40 বরাবর এই বরাবর আসছে, আর পাটের মূল্য হচ্ছে 50 টাকা, এটা এই বরাবর আসছে। আবার 1962 সালের চালের মূল্য হচ্ছে 38 টাকা, অর্থাৎ এখানে 40 থেকে একটু সামান্য নিচে, আর এটা হচ্ছে 55, অর্থাৎ 50 এবং 60 এর মাঝামাঝি এই রেখাটা আসছে, এই হচ্ছে বিষয়টা। 1963 সালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এটা চালের মূল্য হচ্ছে 45, অর্থাৎ 40 এবং 50 এর মাঝামাঝি এটা এই রেখাটা আসতেছে, আর এটা হচ্ছে 57, মানে 60 এর সামান্য একটু নিচে থাকবে এই রেখাটা। 1964 সালে আমরা যেটা দেখতে পাচ্ছি যে চাল যেটা আছে সেটা হচ্ছে 46, 46টা হচ্ছে চাল মানে 40 এবং 50 এর বা 45 থেকে সামান্য একটু উপরে থাকবে, আর এটা তো হচ্ছে 60-60 এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমরা দেখি যে শ্রেণী যেটা আছে, শ্রেণীটা হচ্ছে বছরগুলো 1961-62, এগুলো হচ্ছে শ্রেণী। আর এখানে আমরা যদি দুইটা ফ্রিকোয়েন্সি দেখি তাহলে দুইটা করে প্রতিটা শ্রেণীর জন্য দুইটা করে দণ্ড থাকবে, এটা হচ্ছে বিষয়টা। এখানে যদি তিনটা বিষয়ের মধ্যে আমরা কম্পেয়ার করি তাহলে এখানে তিনটা ফ্রিকোয়েন্সি দণ্ড থাকবে, এটা হচ্ছে বিষয়টা। অর্থাৎ যতটা ফ্রিকোয়েন্সি থাকবে ততটা দণ্ড এখানে অঙ্কন করতে হবে, এই হচ্ছে আমাদের যৌগিক দণ্ডচিত্রের বিষয়টা। আমরা আশা করি দণ্ডচিত্রটা, সরল দণ্ডচিত্র কিভাবে আঁকতে হয় বা কম্পোনেন্ট বার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় বা যৌগিক মাল্টিপল বার ডায়াগ্রাম কিভাবে আঁকতে হয় সে বিষয়টা আমরা এখানে বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে যে কৌণিক নকশা, এটাও খুব গুরুত্বপূর্ণ, প্রেজেন্টেশনের জন্য পাই ডায়াগ্রাম তৈরি করা হয়। এটা তৈরি করতে গেলে আমরা এখন যে বিভিন্ন ধরনের অ্যাপস গুলো আছে বা আমরা পাওয়ার পয়েন্ট যদি করি এটা খুব সহজে করা যায়, কিন্তু পরীক্ষার খাতায় যখন আমাদের করতে হয় তখন এইটার জন্য কোণের পরিমাণটা জানতে হবে, যে কোণের পরিমাণ কত হবে কোনটার জন্য, যে এর উৎপাদন যেটা তো ধান, এটা ফসলটা হচ্ছে এখানে শ্রেণী, এখানে 4টা শ্রেণী আছে, ধান গম পাট এবং সরিষা, এটার উৎপাদন মেট্রিক টন হিসাবে যদি এখানে ধান হচ্ছে 50, গম হচ্ছে 30, পাট হচ্ছে 40-10, এখন এটা আমাদের যেটা বের করতে হবে সেটা হচ্ছে যে আমরা শতকরা পরিমাণটা বের করব, যেহেতু এখানে চিত্রের মধ্যে শতকরা পরিমাণ আছে। শতকরাটা বের করার নিয়ম হচ্ছে যে এই 50 কে
টোটাল, এটা এখানে টোটাল ফ্রিকোয়েন্সি হচ্ছে বা টোটাল মেট্রিক টন হচ্ছে 130, এটা হচ্ছে টোটাল ফ্রিকোয়েন্সি এবং এটাকে সামেশন অফ এক্স দিয়ে প্রকাশ করা হয়, এক্স এর সমষ্টি, যে 50 হচ্ছে একটা এক্স ভ্যালু, 30 হচ্ছে একটা এক্স ভ্যালু, 40, 10, এগুলো এই চারটা যে এক্স ভ্যালু আছে এগুলোর যোগফল বা সমষ্টি হচ্ছে 130। তাহলে এই 50কে 130 দিয়ে ভাগ করে যদি আমরা 100 দিয়ে গুণ করি, এটা সূত্র হচ্ছে এক্স বাই সামেশন হবে এক্স ইন্টু 100, এটা হচ্ছে শতকরা হার বের করা, তাহলে এটার শতকরা হবে 38.46। এখানে আমরা জানি যে এটাকে যদি আমরা গ্রাউন্ডিং করি, সরি রাউন্ডিং করে নেই, তাহলে এখানে যদি 5 নিচে হয় তাহলে এটা আমরা 38 ধরব, এবং সেইখানে চিত্রের মধ্যে এখানে 38 ধরা হয়েছে। একইভাবে আমরা যদি 30কে 130 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করি তাহলে এটা 23.08 আসে। এটাও যেহেতু 23-এর পরের সংখ্যা, দশমিক পরের সংখ্যাটা 5-এর চেয়ে কম, এই জন্য এটাকে আমরা 23 ধরতে পারি। তারপরে 30.77, এটা যেহেতু 0.77, এটা 5-এর উপরে, সেজন্য এটাকে আমরা 31 ধরে নিতে পারি, হ্যাঁ এটা সমান সমান 31 লিখতে পারি, এবং সেটা আমরা এখানে দেখিয়েছি। এটা 7.69, এটা তো এটাও 0.69টা 5-এর উপরে, এই জন্য এটাকে আমরা 8 ধরে নিতে পারি। তো এই হচ্ছে বিষয়টা, অর্থাৎ ধানের পার্সেন্টেজ হবে 38, গমের পার্সেন্টেজ হবে 23, পাটের পার্সেন্টেজ হবে 31, এবং সরিষার পার্সেন্টেজ হবে 8। এটাই আমরা এই চিত্রের মধ্যে দেখতে পাচ্ছি। এখন এই যে চিত্রগুলা, এই চিত্রগুলা অঙ্কন করতে গেলে আমাদের কৌণিক কোণের মানটা জানতে হবে, যে ধান কতটুকু কোণ তৈরি করবে। এখানে যে ধানের যে আমরা 38% বলছি, এখানে একটা কোণ ধরে নিতে হবে, এই কোণটা কতটুকু হবে সেটা বের করতে গেলে আমাকে ওই ফ্রিকোয়েন্সি 50 যেটা আছে এটাকে টোটাল ফ্রিকোয়েন্সি 130 দিয়ে ভাগ করে 360 দিয়ে গুণ করতে হবে, কারণ আমাদের এই টোটাল বৃত্তটা হচ্ছে 360 ডিগ্রি টোটাল বৃত্তটা। এখন এটাকে ভাগ করলে আমরা পাই 138.46। তাহলে এই যে এখানে যে কোণটা থাকবে, এই কোণের পরিমাণটা হবে 138.46। তারপরে আমরা যদি গম যেটা আছে, গম যে 23% আছে, এখানে যে কোণটা আমরা নিব, চাঁদা দিয়ে কোণটা আঁকবো, সেই কোণের পরিমাণ হবে 83.08 ডিগ্রি। আর এরপরে আমরা পাটের যে 31% আছে, এটা দেখানোর জন্য যে আমরা কোণটা আঁকবো, সেই কোণটা হবে 110.77, এবং বাকি যেটা আছে সেটা তো অবশিষ্ট থাকবে, সেই কোণটা তার আঁকার প্রয়োজন হয় না, এটা হবে 8%। অর্থাৎ আমরা এখানে ধান, গম, পাট, সরিষা, এখানে যে চারটা কালার দেখাচ্ছি এগুলো এখানে কালার হিসাবে দেখানো যায়, আমরা যখন পরীক্ষার খাতায় দেখাবো সেখানে তার কালার দেখানো যাবে না, সেখানে আমরা হয়তো 38% লিখে এখানে ধান লিখে দিতে পারি, তারপরে 23% এখানে গম লিখে দিতে পারি, তারপরে এখানে 31% জায়গায় এখানে আমরা পাট লিখে দিতে পারি, আর সরিষা হচ্ছে 8%, এখানে আমরা সরিষা লিখে দিতে পারি। তো এইভাবে আমরা এটা উল্লেখ করতে পারি। এই ছিল মোটামুটি আমাদের আজকের আলোচনা। আশা করি এই আলোচনার মাধ্যমে বার ডায়াগ্রামের বিভিন্ন ধরন সম্পর্কে এবং কৌণিক নকশা বা পাই ডায়াগ্রাম কিভাবে আমরা একটা পরীক্ষা আসলে লিখতে পারবো বা উল্লেখ করতে পারবো সেই বিষয়টা আশা করি আমরা ভালোভাবে বুঝতে পেরেছি। আজকের মতো এখানে শেষ করছি, আল্লাহ হাফেজ।